এখন দেখবেন রূপান্তর টপ নিউজ। ময়মনসিংহের ভালুকা বাংলাদেশ আনসার ভিডিপির সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে ভালুকা সরকারি কলেজ মাঠের উপজেলা 300 আনসার ভিডিপির নারী পুরুষ সদস্যদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজিমউদ্দিন আহমেদ ধনু। এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ আরো অনেকে। করোনা ভাইরাসে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। করোনা ভাইরাসের ফলে সৃষ্ট সংকটে যোগাযোগ নিরবিচ্ছিন্ন রাখতে যেসব গ্রাহকদের সংযোগের মেয়াদ এ বছরের 20 এপ্রিল শেষ হয়েছে বা মে মাসের প্রথম সপ্তাহে শেষ হবে তাদের সংযোগ কমপক্ষে 31 মে পর্যন্ত সচল রাখবে গ্রামীণফোন। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ত্রাণ দান করার পরও এবার কর্মহীন অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে গণপূর্ত অধিদপ্তরের ডিপ্লোমা প্রকৌশলীরা। গণমাধ্যমে স্বাধীনভাবে কাজ করার উপযোগী পরিবেশ ও এই কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা এবং নিয়মিত বেতন ভাতার পাশাপাশি আপৎকালীন ঝুঁকি ভাতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমদ। করোনা মহামারীতে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা গরুর ঘাস রাখাকে কেন্দ্র করে মোহাম্মদ মহিনউদ্দিন নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মোহাম্মদ কবির নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। চাঁদপুরের মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় 10 মণ ওজনের ও 15.5 ফুট দৈর্ঘ্যপ্রস্থের একটি শাপলা পাতা নামে পরিচিত হাউস মাছ। মাদারীপুরে শিবচরে ঘরের সিঁড়ি থেকে পা পিছলে পড়ে আলমাস হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা এবার চীন ও ইরানকে ছাড়িয়েছে ব্রাজিল। দেশটিতে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। আপনারা দেখছেন রূপান্তর টেলিভিশন।